নমস্কার, দুনিয়া হালচাল কু স্বাগত করছি মু সঞ্জয়। আসন্তু নজর পকাইবা আজিরো মুখ্য খবর উপরে। ব্রহ্মপুরের আর্মির এক স্বতন্ত্র ড্রেস কপড়া বিক্রি ঘটনার ফসলে দোকানী ব্রহ্মপুর টাউন থানা পুলিশ ও মিলিটারি গোয়েন্দা পক্ষ মিলিত চড়াও বেড়ে দোকান 488 মিটার কপড়া জবত সহ দোকানী বিরোধে ঠকই মামলা রুজু হয়েছে। গোলাবন্দ আর্মি এডি কলেজের জন ব্যক্তি গঞ্জাম গ্যালাক্সি স্টোর্রে আর্মির নয় ডিজিটাল কম্বাট ইউনিফর্ম দেখতে সূচনা। উত্তরপ্রদেশের সম্বলঠারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী কল্কি ধাম মন্দিরর শিলান্যাস করেছেন। বৈদিক মন্ত্র উচ্চারণ ভিতরে কল্কি ধাম মন্দিরর ভূমি পূজন হইতা বেলে তাঁক সহ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আচার্য প্রমোদ কুষ্টম্বি উপস্থিত থিলে। কেন্দুঝর জেলা চম্পুয়া এনএসির পাঁচ পোখরিয়া গ্রাম জঙ্গলের 10 জনিয়া ডকাত দলকে গিরফ করছে চম্পুয়া থানা পুলিশ এবং সেমানঙ্কর বন্দুক গুলি সমেত বিভিন্ন মারণাস্ত্র জবত করতিয়া বেলে সেমানে লুট পাই যোজনা করুথিলে এবং সমস্ত অভিযুক্ত চম্পুয়া থানা অঞ্চলর হইতিয়া বেলে সেমানঙ্ক মধ্যে 2 জন নাবালক অছন্তি। জুয়া আড্ডা উপরে চড়াও বেড়ে বালেশ্বর জেলা তালসারি সামুদ্রিক থানা অধিকারী থানার 4 জন কর্মচারী আক্রমণ কলে দুর্বৃত্ত এবং ঘটনাটি জেলা ব্যাপী আলোড়ন সৃষ্টি করিয়া বেড়ে পুলিশ আক্রমণ পছরে নিশা মাফিয়া হাত রয়েছে সূচনা। নবরঙ্গপুর জেলা ঝরিগাঁ ব্লক অন্তর্গত ঘল ঘড়িয়াগুড়া গ্রাম নিকটে ভারসাম হরাই ওলটিলা পিকঅপ ভ্যান, ফলে এতে 20 জন যাত্রী গুরুতর হয়ে স্থানীয় ডাক্তারখানায় ভর্তি থাকা বেড়ে সমস্ত নির্বন্ধ পাই যাওতিলে। কটক জেলা কানপুর থানা অন্তর্গত ঋষিপড়া কানপুর রাস্তায় ভারসাম্য হারাই গছরে পিটি হল বাইক। এতে বাইক্রে থাকা 2 জন যুবকঙ্ক মৃত্যু ঘটিয়া বেড়ে মৃতক মানে হলে মুন্না সাউ ও রাকেশ পণ্ডা, উভয় বাইক যোগে কানপুর অভিমুখে যাওতিলে। নয়াগড় জেলা দশপলা গণিয়া জাতীয় রাজপথ যোগীবন্ধ ছক নিকটে বেআইন গরু বোঝে পিকঅপ ভ্যান দুর্ঘটনাগ্রস্ত। পিকঅপ ভ্যানটি ভারসাম্য হারাই রাস্তা কড়ে থাকা সেতু ওয়ালে ধকা দিয়ে রাস্তা তলক খসি পড়েছিল এবং দুর্ঘটনা পরে ঘটনাস্থল ড্রাইভর ও ব্যবসায়ী ফেরার। ময়ূরভঞ্জ জেলা বৈশিঙ্গা পুলিশর অম্বগড়িয়া ছক নিকটে অতর্কিত চড়াও বেড়ে 800 লিটর দেশী মদ সহিত মালবাহি টাটা এসি গাড়ি জবত এবং ঘটনাস্থলর মদ ভর্তি ভ্যান ছাড়ি ড্রাইভর ফেরার থাকা বেড়ে এনে পুলিশ এক মামলা রুজু করে তদন্ত আরম্ভ করেছে। গঞ্জাম জেলা জরড়া থানা চুড়িয়াগঞ্জ গাঁরে ঘর ভিতর মা ও 7 বর্ষ পুয়ার মৃতদেহ উদ্ধার। মা ও পুয়ার সন্দেহজনক মৃত্যু হইতা বেড়ে খবর পাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছি তদন্ত আরম্ভ করেছি। এবং কোরাপুট জেলা বরিগুম্মা নিকট কালিয়াগুড়া নিকটে ভারত মালা ওভরব্রিজ কু ধক্কা দিয়ে ওলটিলা বরযাত্রী গাড়ি, এতে 2 জনকর মৃত্যু ঘটিয়া বেড়ে 12 জন গুরুতর ভাবে আহত হয়ে বরিগুম্মা মেডিকেল ভর্তি এবং সমস্ত নারায়ণপাটনার বলে সূচনা। আজি পাই এতিকি। অধিক খবর জানিয়া পাই আম ওয়েবসাইট ভিজিট করন্তু www.duniahalchal.in। ধন্যবাদ।